আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল লাইটিস। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাগ সম্পর্কে। জরিপের প্রাথমিক বিষয় হচ্ছে দাগ। জরিপ সংক্রান্ত অনেকেই জানে না, এই জানানোর জন্য আমি চলে এসেছি এই টিউটোরিয়ালটি নিয়ে। দরি পদুয়া একটি ছোট গ্রাম। পদুয়াকে জমির পরিমাণের উপর ভিত্তি করে অসংখ্য খণ্ডে বিভক্ত করা হলো, যেমন বাংলাদেশের 64 জেলা বিভক্ত করা হয়েছে। পদুয়াকে তো ছোট বড় অসংখ্য খণ্ডে বিভক্ত করা হলো, কিন্তু এই খণ্ডগুলোকে চিনতে পারবো কিভাবে? চেনার জন্য প্রতিটি খণ্ডকে মোবাইল নম্বরের মতো একটি করে নম্বর দিয়ে দিলে যখন যে জমির খণ্ডের প্রয়োজন হবে তখন সেই জমির নম্বর বলে খুব সহজে বের করা যাবে। সুতরাং আমরা এখানে এই সিদ্ধান্ত উপস্থিত হতে পারি যে পদুয়া গ্রামে প্রত্যেকটি জমির খণ্ডকে চেনার জন্য প্রতিটি খণ্ডে যে পৃথক নম্বর দেওয়া হয় তাকেই দাগ নম্বর বলা হয়। ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। জরিপ সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে লাইটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন।